वेलकम गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে কুরসংয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমরা প্রথমেই পাহাড়িয়া এক্সপ্রেস ধরে তারপরে এসি 3 টায়ারের আমাদের টিকিট ছিল, সেটাতে করে আমরা চলে গেলাম হচ্ছে শিলিগুড়ি জাংশন। ওখান থেকে গিয়ে আমরা একটা বাইক রেন্টে নিই। এটা হচ্ছে আমরা একটা দুটো বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার পরে হিমালয়ান রয়্যাল এনফিল্ডটাকে আমরা ফাইনাল করি। তারপর ওখান থেকে একটু ফুয়েল ভরিয়ে নিয়ে আমরা শিলিগুড়ি রাস্তা ধরে গুগল ম্যাপ দেখতে কুরসংয়ের জন্য আগে বাড়তে থাকি। রাস্তার দুধারে সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাই। তারপরে আর একটু এগোনোর পর আমরা পৌঁছে যাই হচ্ছে কুরসংয়ের মধ্যে। এবার তারপরে আস্তে আস্তে পাহাড় দিয়ে ওপরে ওপরে উঠতে লাগি। যত ওপরে উঠতে লাগি মানে দৃশ্যগুলো আরও সুন্দর হতে লাগে। মনে হয় মেঘে ঢাকা একটা শহর। তারপরে বৃষ্টি নেমে যায় আর আমরা মোমো টোমো খেয়ে তারপরে অপেক্ষা করতে হয় একটু অনেকক্ষণই প্রায়। তারপরে আমরা চলে যাই হচ্ছে কুরসং টাউন। কুরসং টাউনের উপর দিয়ে আমাদের মানে আরও ওপরে হচ্ছিল আমাদের হোমস্টে। এখন ফাইনালি হোমস্টে খুব সুন্দর হচ্ছে হোমস্টেটা, যেখানে আমরা বুক করেছি। আর এখন আমরা হোমস্টে দিকে যাচ্ছি, কিন্তু এখান দিয়েও এতগুলো সিঁড়ি নামতে হচ্ছে। এই এখন উপর দিয়ে অনেক কটা সিঁড়ি নামার পর এখন যাব হচ্ছে হোমস্টের দিকে। হোমস্টে দেখো এখানে কত সুন্দর পুরো একদম ফুল গাছ লাগানো পাহাড়ের মধ্যে হচ্ছে হোমস্টেটা, সেখানে আমরা যাব। এটা হচ্ছে আকেত রিয়াং হোমস্টে। হোমস্টে রিগার্ডিং ডিটেলস, ট্রেন রিগার্ডিং ডিটেলস, হোমস্টেতে কী কী ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ছিল সব কিছু তোমাদের যদি দেখতে হয় সেটা আমার আগের ব্লগে আমি শেয়ার করে রেখেছি। পুরো ডিটেলসে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন চলে যাচ্ছি হচ্ছে বাইরে ঘুরতে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে কুরসংয়ের না নেবো না তোমাকে লোকাল সাইট সিন করতে। আর আমার ফোনে আর একদমই চার্জ নেই, দেখি যেটুকুনি রেকর্ড করা যায় আপনাদেরকে সব দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি করলাম। এখন আমাদের গাড়ি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আর পাইন ফরেস্টগুলো অপূর্ব দেখতে লাগছে। আর তোমাদেরকে গাড়ির কত ভাড়া লেগেছে, রিজার্ভ কারের কত ভাড়া সব কিছু ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, একবার দেখে নেবে। আর এখন পৌঁছে গেছি হচ্ছে ভিক্টোরিয়া ডাউ হিল ভিক্টোরিয়া গার্লস স্কুল। পেছন দিকে যেটা আছে এটা হচ্ছে ডাউ হিল ভিক্টোরিয়া গার্লস স্কুল। বয়েজটা হচ্ছে অপোজিট সাইডে। তো এইটা হচ্ছে সেই স্কুল কোথায় যেটা মানে এখানে শুনি যে সব ভূতের উৎপাত, কিন্তু এখানকার লোকালিটির লোকজন তো বলছে এরকম কিছুই নেই। তো এটা হচ্ছে সেই স্কুলটা, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দেবো যে কিরকম লাগছে। এই স্কুলটা স্যার অ্যাশলে ইডেন 1879-এ বয়েজদের জন্য বানায়। পরবর্তীকালে এটা গার্লস স্কুল হয়ে যায় আর বয়েজদের পার্টটা আলাদা জায়গায় শিফট করে দেওয়া হয়। এখন অবধি ক্লাস 3 অবধি ছেলেমেয়েরা স্কুলে একসাথেই পড়াশোনা করে। এই যে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে ডেথ রোড। শোনা যায় এখান দিয়ে ভূত বেরোয় রাত্রেবেলা। তো এই জায়গাটাতে রাত্রেবেলা এই রাস্তা দিয়ে সব নাকি ভূত ঘোরাঘুরি করে। তো এখানকার লোকালিটির যারা তারা বলছে তারা নাকি কোনোদিনও দেখেনি, শুধু ইন্টারনেটেই দেখেছে এরকম গল্প। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভিক্টোরিয়াস বয়েজ স্কুল। তো এখানেও হচ্ছে শোনা যায় যে অনেক ভূতের উৎপাত আছে। তো এই রাস্তা দিয়ে ওপরে যেতে আছে, যেহেতু সানডে তাই জন্যে বন্ধ আছে, নাহলে হেডমাস্টার পারমিশন নিয়ে তাহলে ঢুকতে দেয়। আর এখানে ওপরে হচ্ছে চার্চও রয়েছে, তাই জন্য আমরা এগুলো কিছুই দেখতে পারছি না আর ভেতরে ঢুকতে পারছি না। এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, কেন কি এটা তখন বন্ধ যেরকম তোমাদেরকে বললাম। তো নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো যদি কিছু দেখা যায়। আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আমি মানে খুব ইচ্ছা ছিল যে আমি চার্চটা দেখবো আর এই সেই হন্টেড স্কুলটা দেখবো, কিন্তু দেখতে পারলাম না, আফসোস থেকে যাচ্ছে। তো দেখি নেক্সট জায়গা কোথায় যাওয়া যায়। এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর। এখান থেকে পুরো মানে পাহাড়ের আমরা এত উপরে চলে এসেছি, এখান থেকে পুরো কার্সিয়াং মানে কার্সিয়াং টাউনের পুরো ভিউটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে। তো এই রাস্তাগুলো হচ্ছে খুবই স্টিফ। আর এটা হচ্ছে ভিউটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে এই পাহাড়ের ভিউটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে বৃষ্টি বন্ধই হচ্ছে না। তো আর কিছু সেরকম আমরা দাঁড়িয়ে মানে সেরকম আমি দাঁড়িয়ে কোনো ফটোও নিতে পারছি না যে এত বৃষ্টি পড়ছে আজকে। বৃষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এত বৃষ্টি পড়ছে যে বৃষ্টি। আর এখান থেকে ভিউটা তো দেখতে মানে অসাধারণ, তোমরা জাস্ট দেখো একবার। মনে হচ্ছে পুরো কুয়াশার মধ্যে দিয়ে ভিউটার জন্যই হচ্ছে পুরো সব কিছু। সবাই এখানে চলে আসে। আর হচ্ছে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ এরকম। এই পেছনে হচ্ছে আই লাভ কুরসিয়াং যা বৃষ্টি পড়ছে যে নিতে পাচ্ছি ছবিও তুলতে পারছি না। এইদিকে বসে দিকে দেখতে পাচ্ছ তোমার এই যে এটা সবাই দেখতে সেটা হচ্ছে হনুমান স্ট্যাচু। তোমাদেরকে আর একটু আগে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম লাগছে জায়গাটা, খুবই সুন্দর। তোমরা না আসলে খুবই সুন্দর জায়গাটা, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। এটা হচ্ছে আই লাভ কুরসিয়ং, এটা হচ্ছে সেই বিশালাকার হনুমান স্ট্যাচু। इंस्टीट्यूट ऑफ एशियन स्टडीज बेसिकली এটা হচ্ছে একটা প্রাইভেট হাউস যেটা কিনা 1922 তে শরৎচন্দ্র বোস যিনি ফ্রিডম ফাইটার প্লাস রাইটার ছিলেন উনি কেনেন। তারপর 1933 থেকে 1935 অবধি শরৎচন্দ্র বোস আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে একসাথে ব্রিটিশরা হাউস ক্যাপটিভিটির আন্ডারে এখানে রাখে। হিমালয়ান ল্যাঙ্গুয়েজেসের উপরে, সোসাইটির উপরে, কালচারের উপরে আলাদা রিসার্চ কিংবা পড়াশোনাও করানো হয়। আর এখানেই হচ্ছে সুভাষচন্দ্র বোস নিজের স্পিচ লেখেন যেটা কিনা উনি ডেলিভার করেছিলেন হারিপুরা কংগ্রেসে 1938। চলে এসেছি তো তোমাদেরকে দেখাই আমার আওয়াজ আমি জাস্ট তোমরা গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টটা দেখো, সামনে এখানে লেখা রয়েছে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। আজকে যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল বলে আমরা অনেক কটা জায়গা মিস করে গেছি, কিন্তু তোমরা যখন আসবে তখন তোমরা ডাউ হিল ফরেস্ট মিউজিয়াম, তারপর মাকাইবাড়ি টি স্টেট আর হচ্ছে ডাউ হিল ইকো পার্ক, এই কটা জায়গা একদমই মিস করবে না। এই কটা জায়গা খুবই সুন্দর, ওগুলো তোমরা পারলে একবার করে ঘুরে নেবে। দেখে মনে হচ্ছিল যে একদম মেঘে ঢাকা পর্বতমালা, যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্যে এটা একটা আদর্শ জায়গা। মানে তোমাদের আসলে মন একদম ভরে উঠবে। ওয়েদারটা এত সুন্দর হচ্ছিল গরমকালে, মানে গরমের হাত থেকে বাঁচার জন্য অসাধারণ একটা জায়গা বলা যেতে পারে। এখন আমরা গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টের ওপরটাতে উঠে দেখব যে ভিউটা ওপর থেকে কীরকম লাগে। আর এখানে যেতে গেলে কোনো এন্ট্রি ফিস কিংবা কোনো টিকিট লাগে না। সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর কটা ডিয়ার বানানো রয়েছে, কত সুন্দর হরিণ। আর এবারে আমরা ওপরে ফটাফট উঠে পড়বো। এখানেও অনেক কটা সিঁড়ি, আর এখন পাহাড়ি রাস্তায় শুধু সিঁড়ি উঠতে উঠতেই মানে হয়রানি হয়ে যাচ্ছি। ফটাফট উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে আমি ওপরে গিয়ে দেখাবো যে কীরকম লাগছে পুরো ভিউটা। এখানে ওপরে দেখতেই পাচ্ছ যে ওঠার পরে দেখতে পাচ্ছি যে এখানে পুরো খুব সুন্দর এরকম একটা ছাতা মতো বানানো রয়েছে। আর চারিপাশ দিয়ে মানে যে ভিউটা মনে হচ্ছে মেঘের মধ্যে উঠে পড়েছি, এত অসাধারণ লাগছে। আর তার বাইরে এখানে বলে থাকে যে যখন ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে মানে স্নো কভার্ড কাঞ্চনজঙ্ঘা, বরফ দিয়ে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তার বাইরে এখান থেকে ক্যাসেল টাউন টি গার্ডেনটাও দেখা যায়, আর নিচ দিয়ে টয় ট্রেনের ট্র্যাক যেগুলো ওগুলোও দেখা যায়। লোকজন এখানে নিচে ফটো তুলছে। এখন ভিউ পয়েন্টের ওপরটা চলে এসেছে, এটা হচ্ছে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, বসার জায়গাটাকে বানিয়ে রেখে দিয়েছে। নিচে তোমাদেরকে দেখালাম যে লোকজন ফটো তুলছে। আর আমি ভাবছি যে একটু ভিউটা এনজয় করি। তোমরাও বুঝতেই পারছো যে জায়গাটাতে না আসলে অনুভব করা যাবে না, এসেই তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। সামনে যে রাস্তাটা যাচ্ছে এটাই মনে হয় হচ্ছে হিলকাট রোড, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরাও আসলাম। এবারে যাচ্ছি হচ্ছে নিচে যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে ওপর দিয়ে দেখাচ্ছিলাম, সেই ভিউ পয়েন্টটাতে যাব। এইটা হচ্ছে রাস্তাটা। আর সে এখন যাচ্ছি হচ্ছে সেই ভিউ পয়েন্টটাতে। এই এখন হচ্ছে সেকেন্ড ওপর থেকে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ভিউ পয়েন্টে। এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, এখানে কিছু ফটোশ্যুট করবো। যেহেতু এত সুন্দর ভিউ, পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে কিছু ফটো। এখানে তো মনে হচ্ছে দেখে আমার যে আমি সারা লাইফ থেকে গেলেও কতটা সুন্দর লাগছে। আর ওইদিকে আর একটা রয়েছে, সেখানে নিয়ে তোমাদেরকে দেখাবো। এই রাস্তা দিয়ে আমরা নামলাম। এখন এটা যেরকম বলছিলাম আর এক সাইডের তোমাদেরকে যেরকম বললাম যে এটা নিচে আর একটা সাইডের এই আর একটা ভিউ পয়েন্ট, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলে যাব হচ্ছে ফেরত গিয়ে নেক্সট জায়গাটা তোমাদেরকে দেখাবো যে কোথায় আমরা যাই এরপরে। তো এখন হচ্ছে গাড়ির দিকে তাড়াতাড়ি যাই, বৃষ্টিটা থেমেছে তাই এখানে দাঁড়িয়ে অন্তত ফটো একটা ফটো তুলে নিতে পারলাম, নাহলে বৃষ্টি না থামলে আর ফটোও তোলা হচ্ছে। एरपरे चले एसेছি হচ্ছে আমরা ইগল ক্র্যাগে। और ইগল ক্র্যাগের এই জায়গাটা দেখে তোমাদের মনে হচ্ছে প্রচুর অন্ধকার হয়ে গেছে কিংবা সন্ধে হয়ে গেছে, কিন্তু একদমটাই তাই না। এত বৃষ্টি পড়ছিল ওই দিন, একদম মেঘলা হয়েছিল, তাই জন্য পুরো একদম অন্ধকার মনে হচ্ছিল, লাইট একদমই দেখা যাচ্ছিল না। আর আমাদের এসে আরও খারাপ লাগলো এটা দেখে কি যে ইগল ক্র্যাক ওই দিন বন্ধ ছিল, মেবি বোধহয় সানডে বলে বন্ধ, কিন্তু আমরা নেটে চেক করেছিলাম যে অল ডে খোলা থাকে। এখান থেকে তোমরা ভিউটা দেখো, এখান থেকেও পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। এখন যাচ্ছি হচ্ছে ইগল ক্র্যাকের কাছে, এখন তোমাদেরকে উপরে গিয়ে দেখাবো। যেরকম তোমাদের আগেও বললাম যে জায়গাটা বন্ধ, দেখতে পাচ্ছ কিছু লোকজন ফটো তুলছে, আমিও গিয়ে কটা ফটো তুলে নিই, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়েও দেখাবো সেখান ভেতরটা কীরকম। এটা হচ্ছে ইগল ক্র্যাগের ভেতরের ভিউটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে পাশে ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে সুইসাইড পয়েন্ট বলা হয়, বিকজ অনেক বছর আগে এখানে লোকজন অনেকে সুইসাইড করেছে। আর তার বাইরে এখানে বিশাল বড় একটা ওয়াটার রিজার্ভারও আছে। এখানে পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান আছে। আর কুরসিয়ং স্টেশন থেকে এখানে 25 মিনিট 25 মিনিট হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারো এই জায়গাটাতে। আর তার বাইরে এখানে তোমাদের আলাদাই একটা সুন্দর ভালো লাগবে। আর এটা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এটাকে বানিয়েছিল হচ্ছে 1988-এ, যখন গোর্খাসরা নিজেদের জীবন হারিয়েছিল, মানে অনেক যখন ঝগড়া হচ্ছিল সেই সময়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। এরপরে আমরা খেতে গেছিলাম, খাওয়া দাওয়া করে হোটেলে চলে গেছিলাম। ব্যাটারিতে মানে ফোন ব্যাটারিতে একদমই চার্জ ছিল না।